ওয়েলকাম টু আর এম বায়োলজি এস এম এফ বি চব্বিশের পরীক্ষা তোমাদের কিন্তু কনক্লুড হয়ে গেছে সেই পরীক্ষায় মেমোরি বেস্ট কিছু কোশ্চেন নিয়ে আমি আজকে ডিসকাস করব তার সাথে তোমাদের জন্য বেস্ট কোর্স কি হবে এবং কাট অফ কি থাকতে পারে সেটা আলোচনা করব তো সব থেকে আগে আমি তোমাদের যে প্রশ্নটা করব সেটা হচ্ছে তোমরা যারা সাউথ সেকশন থেকে আজকে পরীক্ষা দিতে গিয়েছিলে ম্যাক্সিমাম সেন্টারটা কিন্তু দমদমে পড়েছিল দুপুর নাগাদ সুভাষগ্রাম স্টেশনে ট্রেনে একটু যান্ত্রিক গলযোগের কারণে কিন্তু ট্রেন বন্ধ আছে তোমরা কিন্তু কমেন্ট করো এখনো তোমরা বাড়ি ফিরো কিনা অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো চলো যেগুলো মোটামুটি আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে জোগাড় করতে পেরেছি একদম যে এগুলোই এসছিল তার কোনো কিন্তু মানে নেই যে টপিকটা সেম হতে পারে হয়তো কোয়েশ্চেন আলাদা আছে দেখো প্রথম প্রশ্ন যেটা আমাকে মেল করেছিল শুভজিৎ বিশ্বাস বলে একজন বোধ হয় যত সম্ভব আমরা একজন সাবস্ক্রাইবার তাকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সব তোমাদের পাশে থাকার জন্য যা বা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দেয় তাদের জন্য খুব সুবিধা হবে দেখো প্রথম কোশ্চেন ছিল যে এডসের যে টেস্ট হয় এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে করিয়েছিলাম তো মোটামুটি আমি সবার কাছ থেকে জেনে যেটা বুঝেছি যে যে পঞ্চাশটা কোশ্চেন ছিল বায়োলজি সেকশানে সেই বায়োলজির পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে প্রায় বাইশ থেকে তেইশটা কোশ্চেন কিন্তু আমার করানো কোশ্চেন থেকে ছিল ইটস টেস্ট করানো হয়েছিল ভারতীয় গরুর যে ডেয়ারি ব্রিড হয় হয়IGNO করিয়েছিলাম মুরগির যে টেবিল ব্রিড সেগুলোও করেছিলাম সেই क्वेश्चंसের সাথে কিন্তু এই क्वेश्चनগুলো তোমাদের করানো ছিল তারপরে এটা তো একদম দু থেকে তিনবার ছিল PBR 322 কি তারপরে আমি গতকাল যে তোমাদের লাস্ট সেশনটা গুড়িয়েছিলাম তো সেখানে বলেছিলাম একদম যে লাস্ট পোর্শন আছে তোমাদের 12 সেকশনে সেখানে আন্দোলন সম্মেলনগুলো করে যেতে এউজি কোন অ্যামিনো অ্যাসিড বারবার করিয়েছি এটা হচ্ছে তোমার স্টার্ট কোডন এখান থেকে মিথিওনিন নিন দেখা যায় এটা অ্যানিমেল কিংডম থেকে কোশ্চেন এসছে এডওয়ার্ড সিনড্রোমে আগের দিনই বলেছিলাম যে তোমরা যতগুলো জেনেটিক্যাল রোগগুলো আছে সেগুলো করবে ইনসুলিন কোথা থেকে খরিত হয় সাত থেকে আটবার এই কোশ্চেন করানো হয়েছে পপি প্লান্ট লাস্ট যে কোশ্চেন করিয়েছিলাম সেখানে পপি প্লান্ট থেকে কোশ্চেন ছিল হেপাটাইটিস বি কি ধরনের রোগ মানে হেপাটাইটিস কি ধরনের রোগ আর কি সেটা অটোজম বাহিত নাকি এক্স সেটা তারপরে এটা একটা কোশ্চেন দিয়েছিল এটা ইনকমপ্লিট কোশ্চেন মোটামুটি এটা কার কোডিং স্ট্যান্ড কি কি বোঝা যাচ্ছে না আমার যেটা মনে হয় যে ডিএনএর একটা তোমার যেহেতু টি আছে তাই ডিএনএর একটা তিন থেকে পাঁচ দেয়া ছিল তো আর এন এতে কোডিং স্ট্যান্ড কোনটা হবে তারপরে এই ডিএন বাই ডিটি মোস্ট প্রবাবলি ওটা ওই যে ন্যাটালিটি রেট হয় তার থেকে একটা কোশ্চেন ছিল তারপরে দেখো জিরাপের সার্ভাইকাল ভাটিব সার্ভাইকাল ভাটিব্বির সংখ্যা অ্যামেনসালিজম সিফিলিস ব্যাকটেরিয়ার নাম করিয়েছি তারপরে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি হরমোন আগের দিনই বলেছি যে হরমোনগুলো করে নিও অ্যাডিনো কার্সিনোমা ক্যান্সার সেটা করানো তোমাদের মাইলেনেটেড নার্ভ সেল কি দ্বারা আবৃত দেখবে একটা কোশ্চেন ছিল যে নিউরনের কোনটা বিভাজিত হতে পারে পোডোসাইট কোথায় থাকে রিলাক্সিন খরিত হয় পরিফেরাতে কি থাকে না আর কিউর একটা কোশ্চেন ছিল যে আমাকে পাঠিয়েছে আরও একজন আমাকে পাঠিয়েছে তার নাম হচ্ছে আমিষা খাতুন তো দুজনে মিলে মোটামুটি চব্বিশটা মতো প্রশ্ন আমাকে পাঠিয়েছে তো আমি এখানে কোনো কিছুর উত্তর তোমাদেরকে এখন বলছি না কারণ সমস্ত প্রশ্ন পাইনি যে এগুলোই একদম কনফার্ম যে এই প্রশ্নই এসেছিল সেটাও না অপশানও নেই এখানে তবে কিছু কিছু টপিকগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার ব্যাপার হচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত বাড়ি ফেরোনি বা যারা যারা বাড়ি ফিরেছ ঠিক আছে যারা বাড়ি ফিরেছ অলরেডি যারা সাউথ থেকে নয় যাদের ট্রেনটা ঠিকঠাক চলছে তারা অবশ্যই আমাকে মেল করো আমি মেল অ্যাড্রেসটা আর একবার এই জায়গায় লিখে দিচ্ছি বায়োলজি আর এম ফোর at the redgmail.com যে তোমাদের এই সমস্ত কোশ্চেন বাদে আর কিছু কোশ্চেন মনে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু পরবর্তীতে পুরো একটা প্রপার आंसर কি তোমাদের দিয়ে দেব ঠিক আছে এই 24টার মতো প্রশ্ন ছিল এই 24টার মধ্যে থেকেই দেখো প্রায় 12 থেকে 13টা কোশ্চেন কিন্তু আমার পড়ানো ছিল এবারে আমি তোমাদের যদি টপ 5টা কোর্সের নাম বলি টপ 5টা কোর্স ঠিক আছে দেখো সব সময় চেষ্টা করতে হয় যে কোন কোর্সের বা যে কোনো তুমি যে কোর্স করতে जाओ না কেন মাদার সেকশন যেগুলো থাকে সেগুলোতে কিন্তু সব সময় তোমার টার্গেট রাখা উচিত তো এখানে মাদার সেকশন বলতে সবথেকে প্রথম সবথেকে এখন যেটা মার্কেটে সবথেকে যার ভ্যালু বেশি সেটা হচ্ছে ডএমএল ডএমএল টি পরে হচ্ছে ডিআরডি ডিআরডি পরে হচ্ছে তোমার ক্রিটিক্যাল কেয়ার ক্রিটিক্যাল কেয়ার ক্রিটিক্যাল কেয়ার অথবা ক্যাথ ল্যাব অথবা ক্যাথলা তারপরে হচ্ছে ওটি এবং শেষে হচ্ছে ডিপিটি যেটা ফিজিওথেরাপি এই পাঁচটা কিন্তু এই যে ডিপ্লোমা সেকশন হয় এই ডিপ্লোমা সেকশনের এই পাঁচটাই কিন্তু তুমি বলতে পারো মাদার সেকশন এই পাঁচটাতে তোমার যদি চান্স পেতে হয় মোটামুটি ওভারঅল পাঁচশো থেকে ছশোর মধ্যে তোমার কিন্তু র্যাঙ্কটা রাখতে হবে পাঁচশো থেকে ছশোর মধ্যে তোমার র্যাঙ্ক রাখতে হবে তবে কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে সেটা ওই তোমার জেনারেল র্যাঙ্কের কথাই এখানে বলা হচ্ছে পাঁচশো থেকে ছশোর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তুমি পেয়ে যাবে কাস্ট র্যাঙ্ক এখানে বলছে না এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর পরে আমি আর কি কি করতে পারি এর পরে প্রচুর কোর্স আছে এই পাঁচটার পরেও এখনো তুমি প্রায় টেন প্লাস কোর্স পেয়ে যাবে কিন্তু এই ডিপ্লোমা যে প্যারামেডিক্যাল তোমরা পরীক্ষা দিয়ে এলে আজকে এখানে আরো টেন প্লাস কোর্স আছে ঠিক আছে সেটা তোমার যে কোর্সটা পছন্দ সেই কোর্সটা তুমি করতে পারো তার মধ্যে আমি বলবো ছ নম্বরে অপ্টোমেট্রি রাখতে পারো তারপরে যে পার্টগুলো আছে সেইগুলো রাখতে পারো কিন্তু এই পাঁচটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে কাট কত যেতে পারে কাট কত যেতে পারে দেখো বেসিক্যালি এই যে পরীক্ষাটা এই যে পরীক্ষাটায় কি হয় যেহেতু কোশ্চেন পেপারটা আনতে দেওয়া হয় না কোশ্চেন পেপারের লেভেলটা কোনোভাবেই কিন্তু বলা যায় না কেমন এই যে চব্বিশ পঁচিশটা কোশ্চেন দেখে কিন্তু বলা যাবে না যে কোয়েশ্চেন পেপার খুব ইজি হয়েছে বা কোশ্চেন পেপার প্রচণ্ড টাফ হয়েছে কারণ বায়োলজিটা লোকজন মনে রাখতে পারে কিন্তু বাকি যে কোশ্চেনগুলো থাকে ফিজিক্স কেমিস্ট্রি মনে রাখা কিন্তু অত্যন্ত টাফ কারণ এই দুটো মিলিয়ে পঞ্চাশটা আছে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি মনে রাখাটা খুব টাফ তাই এই লেভেলটা আমরা কোনোভাবেই জানতে পারি না তাই কাট অফ প্রেডিকশনটা আমরা জাস্ট করি প্রিভিয়াস ইয়ারে কেমন কি কাট অফ গেছে তার উপর বেস করে তো আমি আগের দিন যখন তোমাদের লাস্ট সেশন করিয়েছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এস এম এফ ডাব্লিউবি কিন্তু সবার লাস্ট অপশন অর্থাৎ যদি যারা অন্য কিছু নিয়ে পড়াশোনা করছে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সেটা মেডিকেল হতে পারে সেটা নার্সিং হতে পারে সেগুলো যদি তার আশা না থাকে তবেই কিন্তু সে এই এস এম ডাব্লিউবি পরীক্ষা দেয় ঠিক আছে এস এম এফ ডাব্লিউ পরীক্ষা দেয় না একটাই কারণে একটা মিথ আছে সবার মধ্যে যে এস এম এফ ডাব্লিউবি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না এই মিত্রা কিন্তু যে একদম ভুল সেটাও না আর একেবারে ঠিক সেটাও না এবার তুমি যদি এই পাঁচটা কোর্স বাদে অন্য কোনো কোর্স করো আমি ছটাই ধরে নিচ্ছি অপটোমেট্রির বাজার কিন্তু এখন বেশ ভালো অপটোমেট্রি আমি ছটাই ধরে নিচ্ছি এই ছটা বাদে তুমি যদি কোনো কোর্স করো তাহলে সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু কম কিন্তু একদম যে নেই তারা সম্ভাবনা কম এই ছটা বা এই পাঁচটা করলে তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তাই যে একেবারে চাকরি পাওয়া যায় না এবং চাকরি পাওয়া যায় করলেই চাকরি পেয়ে যাব এই দুটো ব্যাপারটা কিন্তু তোমাকে চলতে হবে তুমি কি করতে পারো তুমি জাস্ট ট্রাই করতে পারো যেহেতু এখানে অনেক কি আছে অনেক প্রাইভেট কলেজ আছে প্রচুর 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 প্রাইভেট কলেজ আছে তার কারণ যেগুলো প্যাথোলজি ডায়াগনস্টিক সেন্টার হয় তাদেরও কিন্তু এরা লাইসেন্স দিয়ে দেয় তারাও কিন্তু কিছু কিছু কোর্স করা যেমন অপটোমেট্রি করাচ্ছে কেউ কেউ তোমার ডিএমএলটি করিয়ে দিচ্ছে ধরো যেখানে তোমাদের তোমাদেরই পাড়ায় ধরো বলছি আমি তোমাদের পাড়ায় ধরো একটা বড় নার্সিং হোম আছে সেখানে তোমার এ হয় মেডিকেল ল্যাব টেকনিশিয়ানের লোকজন আছে তারা একটা লাইসেন্স নিয়েছে এস এম কাছ থেকে তারা লাইসেন্স নিয়ে সেখানে তারা ডিএমএলটি পড়াচ্ছে তো এরকমভাবে যেহেতু প্রাইভেট কলেজের সংখ্যাটা প্রচুর বেশি তাই এখানে কাট অফটা কিন্তু বেশ নিচের দিকে থাকে বেশ বেশ নিচের দিকে থাকে এবার অনেকের মনে একটা ধারণা আছে যে আমি যদি গভর্নমেন্ট থেকে করি তাহলে ডিপ্লোমাতে চান্স মানে চাকরি পাওয়ার সম্ভাবনা কম প্রাইভেটে করলে সব সম্ভাবনা বেশি কি কারণে যে প্রাইভেট থেকে আমাকে একটা প্লেসমেন্ট দেয়া হয় ঠিক আছে এই কারণে দেখবে অনেকে সরকারি চান্স থাকা সত্ত্বেও অনেকে গিয়ে কি হচ্ছে অনেকে গিয়ে কিন্তু তোমার প্রাইভেটে ভর্তি হয়ে যাচ্ছে কিসের আশায় প্লেসমেন্টের আশায় তার কারণ কি তুমি যখনই এর থেকে পাশ করছো গভর্নমেন্ট থেকে পাশ করছো তোমাকে পরীক্ষায় বসতে হবে পরীক্ষায় বসে তবে তুমি কি করতে পারবে তুমি গভর্নমেন্টে আসতে পারবে কিন্তু প্রাইভেটের কিছু কিছু যে প্রাইভেট গুলো আছে বা প্রাইভেট যে নার্সিংহোমগুলো আছে বা প্রাইভেট যে মেডিকেল যে গুলো হয় সেখানে কিন্তু কিছু প্লেসমেন্ট দেয়া হয় তাই অনেকের মনে একটা ধারণা থাকে যে আমি প্রাইভেট থেকে করলে আমি প্লেসমেন্ট পেয়ে যাব তাই কাটপটা কিন্তু দেখবে কমে যেতে থাকে কাট কমে যেতে থাকে তাহলে এবারে আমি যদি তোমাদেরকে বলে দিই একদম ওভারঅল কাট আমি বলছি ইউ আর ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার পরে আমি যতদূর বায়োলজি কোয়েশ্চেনটা দেখলাম তার উপর বেস করে আর আগের বছর যেমন যা কাটা গিয়েছে তার উপর বেস করে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে পঞ্চাশ যদি তুমি পেয়ে যাও পঞ্চাশ ইউআর ক্যান্ডিডেট পঞ্চাশ পেলে একদম নো ডাউট তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে একদম নো ডাউট তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ যারা ধরে নাও ইডাব্লু এস ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যান্ডিডেট মোটামুটি তুমি যদি ফর্টি সিক্স মতো স্কোর করতে পারো তোমার কিন্তু গভর্নমেন্ট হতে পারে তারপরে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট আছো এসসি ক্যান্ডিডেট কিন্তু ফর্টি ওয়ান থেকে ফর্টি টু স্কোর করতে হবে ওবিসি এ ওবিসি বি খুব একটা ফারাক হয় না তোমরা ধরে নিতে পারো তোমাদের সাতচল্লিশ মতো স্কোর থাকতে হবে এবং এসটি ক্যান্ডিডেট তিরিশের মতো স্কোর থাকলেই কিন্তু হয়ে যাবে একদম সেফেস্ট ঠিক আছে এবারে অনেকে ধারণা থাকে যে আমি ছশোর মধ্যে র্যাঙ্ক করেছি হবে কি হবে না এক্ষুনি দেখবে অনেকে কমেন্ট করবে এই কমেন্টগুলো তো কমেন্ট করার আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যেহেতু যেহেতু ফিজিক্যাল হয় অনেকের বাড়ি নর্থ বেঙ্গল তাকে কিন্তু আসতে হয় কলকাতাতে কাউন্সেলিং করতে এবার এই পার্টিকুলার যে ট্রাভেল সেই ট্রাভেলটা কিন্তু অনেকে করতে চায় না সেই ট্রাভেলিংটা অনেকেই করতে চায় না কারণ আমি কি বললাম এস এম এফ ডাব্লিউর প্রতি প্রত্যেকের একটা অনীহা জন্মে গিয়েছে সেই অনীহা অনীহাটা তৈরি করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মারফতই তৈরি করা হয়েছে তো তার একটা ছুটমার্ক থেকে যায় যে আমি নর্থ বেঙ্গল থেকে আবার আমি যাব কলকাতায় সেখানে গিয়ে আমি কি কোর্স পাবো কি কোর্স পাবো না আমি তাহলে যাব না তাহলে কি হয় যে মোটামুটি ধরা হয় যে সাতশো প্লাস সরকারি মতো সিট আছে ঠিক আছে সাতশো প্লাস সরকারি মতো সিট আছে এবার এর ডবল করে নাও এর ডবল করে তার সঙ্গে একশো বাড়িয়ে দাও পনেরোশো পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক থাকে ঠিক আছে সেই পনেরোশো পর্যন্ত র্যাঙ্ক থাকলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট পেতে পারো তার কারণ অনেকেই স্কিপ করে অনেকেই স্কিপ করে শুধুমাত্র ফিজিক্যাল কাউন্সেলিং এর জন্য অনেকেই স্কিপ করে আর এটা একমাত্র বোর্ড এখনো পর্যন্ত যারা থ্রু আউট এদের যে পুরো ক্রিয়াকলাপ শুধুমাত্র একটা বছরই এরা অনলাইন সবকিছু কিছু যে বছর লকডাউন ছিল করোনা হয়েছিল পরীক্ষা অনলাইন হয়েছিল কাউন্সিলিং অনলাইন হয়েছিল তারপরে আবার সব নর্মাল হয়েছিল তারা কিন্তু আবার ফের আগের আগের যে অফলাইন প্রসেসে ফিরে এসছে এই অফলাইন প্রসেস হওয়ার কারণেই এই ট্রাভেলিংয়ের জন্য অনেকে ট্রেনে রিজার্ভেশন পায় না এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেকে অ্যাপসেন্ট থেকে যায় যদি অ্যাবসেন্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে তুমি একটা সিট কিন্তু পেতে পারো ঠিক আছে তো মোটামুটি এইটা তোমাদের ব্যাপারটা হচ্ছে এই পার্টিকুলার কাট অফটা এই জায়গাটায় থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে এর থেকে হয়তো একটু কম হলেও হতে পারে বা এর থেকে একটু হয়তো এক নাম্বার বেশি হলেও হতে পারে এটা তো মোটামুটি অ্যারাউন্ড এরকমই থাকবে ঠিক আছে আবার আরো একটা কথা যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তারা এখন থেকে চেষ্টা করো যে এস এম এম ডাব্লিউ একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছো ওই ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা ডট ইন লেখা আছে ফর্ম না ডট ইন লেখা আছে ওই ওয়েবসাইটে ঢুকে গিয়ে দেখো যে আমি যে কটা মাদার ব্রাঞ্চ বললাম এই মাদার ব্রাঞ্চের সিলেবাস কি আছে বা কি কি পড়ানো হয় ওখানে কিন্তু সিলেবাস দেয়া আছে যদি সেটা করতে না চাও তুমি আমার চ্যানেলেই একটা প্লেলিস্ট পেয়ে যাবে সেখানে প্যারামেডিকেলের সিলেবাসের একটা প্লেলিস্ট দেয়া আছে সেখানে কিন্তু প্রায় যতগুলো কোর্স হয় সমস্ত কোর্সের ক্ষেত্রেই কিন্তু আমি দিয়ে রেখেছি সিলেবাস সেটা তোমরা দেখে নাও দেখে নেওয়ার পরে তোমার যেটা পছন্দ তুমি মনে করছো না আমি এই টপিকগুলো পড়তে আমার ইচ্ছা হয় আমি এই টপিকগুলো পড়তে পারবো আমার বোর লাগবে না সেটা তুমি করতে পারো এখানে আর একটা কথা আমি বলে রাখি অনেকেই আমাকে প্রশ্ন করেছিল তখন পরীক্ষা ছিল বলে আমি বলিনি দেখো অনেকেই প্রশ্ন করছো যে আমি নিট পড়তে পারবো কিনা যেহেতু অনেকে নিট দু হাজার চব্বিশ আসানুরূপ হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে তারা হয়তো নিট দু হাজার চব্বিশে চান্স পাচ্ছে না পঁচিশের জন্য প্রিপারেশান নিতে চাইছে তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা কি তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে এস এম এম ডাব্লু বি যে কোর্সটা এস এম এম কোর্সটা একটা কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স এখানে থিওরির থেকে কিন্তু প্র্যাকটিক্যালটা বেশি হয় বা সেই প্র্যাকটিক্যালটা তোমাকে করানো হবে ডিউটির সময় সময় তোমাকে কিন্তু ডিউটি করতে হবে এই চাপটাই কিন্তু সবথেকে বেশি যদি তুমি এই চাপটা সামলে নিটের পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই করে তুমি কিন্তু নিটের জন্য খাটাখাটি শুরু করে দাও মানে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে যদি এই চাপটা তুমি সামলাতে পারো এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল সেই উত্তরটা আমি ভিডিও মারফত তোমাদের দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকে সারা দিন তোমরা অনেক কষ্ট করেছো রেস্ট নাও কালকে তোমাদের জন্য আমি নিয়ে আসবো যে পরবর্তীতে কীভাবে কাউন্সেলিং হয় বা ডকুমেন্টস কি রেডি করতে হয় এখানে বেশ কিছু ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে তোমার মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট লাগে মেডিকেল সার্টিফিকেট লাগে তারপরে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট লাগে আমি সব পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব এইগুলো কিন্তু লাগে তারপরে একটা তোমার ডোমিসাইল লাগে ডোমিসাইল লাগে তো এইগুলো তোমাদের রেডি করতে হবে যারা আবার ও বিসি এনসিএল আছে এনসিএল রেডি করে নাও এখন এখনো দেরি আছে তোমাদের কিন্তু এক তারিখে রেজাল্ট প্রকাশিত হবে এক তারিখে এক আট অর্থাৎ অগস্টের এক তারিখে রেজাল্ট প্রকাশিত হবে এবার সেটা কিন্তু অনেক বছর দেখা যায় যে এক তারিখে হয়তো বলেছে বা যে তারিখে বলেছে তার আগের দিনে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেয় তোমরা কিন্তু দেখতে পারবে হয়তো একত্রিশ তারিখে হয়তো আমাদের রেজাল্টটা প্রকাশ হতে গেলো ঠিক অ্যাডমিটের মতো অ্যাডমিট তেইশ তারিখ থেকে দেওয়ার কথা ছিল এটা কিন্তু বাইশ তারিখ থেকে দিয়ে দিয়েছে তেইশ তারিখের পরিবর্তে বাইশ তারিখে দিয়ে দিয়েছে এটা খুব ফাস্ট কাজ করে এই বোর্ডটা অত্যন্ত ফাস্ট কাজ করে ঠিক আছে এখনো হাতে সময় আছে তোমরা দশ পনেরো দিন মানে রেজাল্ট যেদিন বেরোবে তার দশ পনেরো দিন পর থেকে কিন্তু তোমাদের পার্টিকুলার পুরো কাউন্সেলিং প্রসেসটা স্টার্ট হবে তাই সময় হাতে পাবে চাপ নেওয়ার কিছু নেই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি পুরো পুরো যেমনটা তোমাদের একদম ডে ওয়ান থেকে যেমন তোমাদের প্রিপারেশান করিয়েছি তোমরা ভর্তি হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে থাকব তাই কোনো চিন্তার কারণ নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এস এম এম এ টু জেড তথ্য জানাচ্ছ